মুর্শিদাবাদ জেলার ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শিক্ষানুরাগী ও দানবীর মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর 164তম জন্মদিবস উদযাপন করা হলো বহরমপুরে। সোমবার বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের নিকট এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মনীন্দ্রচন্দ্র নন্দীর আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং তার জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয়। এদিন আজকে মনীন্দ্রচন্দ্র নন্দীর 164তম জন্মদিবস। আমরা মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বিগত 7 বছর ধরে এবছর সপ্তমসে বাদিল টানা জন্মদিবস উদযাপন করে আসছি এবং সেখানে তার জীবনকর্ম নিয়ে আলোচনা, মাল্যদান, পুষ্প প্রদান করা হয়েছে এবং সর্বোপরি এই আবক্ষ মূর্তিটা প্রতি বছর আমরা জন্মদিনের আগে আমরা একটু নিজেদের উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেই কাজটা আমরা করেছি। দানবীর রাজা আমাদের মুর্শিদাবাদ জেলা নয়, সারা ভারতবর্ষে তার অবদান, বিশেষ করে শিক্ষাখাতে তার অবদান অনস্বীকার্য। আমরা মনীষী চর্চার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি যাতে আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম তাদের থেকে বিচ্যুত না হয়।